নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ। আপনাদের সঙ্গে আমি সোমনাথ, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র এবং তৃণমূলের আইটি সেলের দায়িত্বে যিনি আছেন, দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা তোমাকে। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। বড়রা যারা দেখছেন তাদেরকে প্রণাম, তাদের যারা দেখছেন তাদের বাবা মাকে প্রণাম। আজকের আরো একটি নতুন রাস্তা দেখালেন বা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বা দলনেত্রী নজরুল মঞ্চের এই প্রোগ্রাম থেকে, দিদির রক্ষা কবচ। এই প্রথমে আমি আমি একটু জেনে নিতে যাব দিদির রক্ষা কবচের ব্যাপারটা নিয়ে, তুমি আমাদের দর্শকদের যদি কিছু বলো, তারপর আমি আর একটি প্রশ্ন করব। আমাদের প্রত্যেকের জীবনে অনেক রকম আমরা সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যাগুলো থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদের ফ্যামিলির মধ্যে যে সবচেয়ে বড় চরিত্রটা থাকে তার নাম হচ্ছে আমাদের মা। আমাদের বিপদে, আমাদের খাওয়ার সমস্যা, আমাদের জামা কাপড়, আমাদের ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু প্রথম আমাদের মা সলভ করেন, সলভ করার চেষ্টা করেন। তো আমি যদি এটাকে রাজ্য হিসাবে ধরি বিরাট বড় করে, তাহলে সেটা কিন্তু রাজ্যের অভিভাবকের দায়িত্ব, এবং রাজ্যের অভিভাবকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে আমরা 2021 বলেছিলাম যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার নিজের মেয়ে, ঘরের মেয়ে। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য 60টার উপরে প্রকল্প চালু করেছেন, এবং সেই প্রকল্পগুলো মানুষের জীবনের নিত্য নৈমিত্তিক বিভিন্ন সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করে। তারই মধ্যে থেকে 15-16টার কাছাকাছি প্রকল্প নিয়ে দিদির সুরক্ষা কবচ বলে যে আমাদের ক্যাম্পেইন, তার মধ্যে খাদ্য একটা সেক্টর রয়েছে, শিক্ষা একটা সেক্টর রয়েছে, আবাস একটা সেক্টর রয়েছে, অর্থাৎ মাথা গোঁজারটা, এই সমস্ত কিছু মিলিয়ে এগুলো মানুষের কাছে নর্মালি পৌঁছেছে। এক একটা ফ্যামিলি রয়েছে, যে ফ্যামিলিতে ধরুন আমাদের একজন বা দুজন বা চারজন পাঁচজন পর্যন্ত আমাদের প্রকল্প পান বিভিন্ন রকম, বা বাড়ির সমস্ত মেম্বার কোনো না কোনো প্রকল্প পান, হয় মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, গোটা ফ্যামিলি খাদ্যসাথীতে চাল পাচ্ছে, তার ছোট ছেলে মেয়েটা স্কুলে কন্যাশ্রীও পেয়েছে, আবার সবুজ সাথীর সাইকেলও পেয়েছে, আবার জুতো মোজা বই খাতা টেস্ট পেপার সেটাও পাচ্ছে, আবার হয়তো তাদের বাড়িটা আবাস যোজনায় হয়েছে, বাংলার আবাস যোজনায়। তো এইরকম ব্যাপারে বহু জায়গা আছে যেখানে ধরুন মানুষ এলিজেবল, কোনো রকম কন্ট্যাক্টের কারণে, ঠিক মতো অ্যাওয়ারনেস এর কারণে মানুষের কাছে পৌঁছয় না, অনেক রকম কমপ্লিকেশনস থাকে। সেগুলো আমাদের দলের যারা দিদির দূতেরা, মমতা বন্দ্যোপাধ্যায় যারা দূত হবেন, তারা জায়গায় বাড়ি বাড়িতে যাবেন, ঘরে ঘরে যাবেন, প্রতিটা ঘরের লোকের সাথে 20-25 মিনিট আধা ঘন্টা করে প্রয়োজনে কথা বলবেন, বলে যে সমস্ত প্রবলেমগুলো সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করবেন, করে সেগুলো সরকারকে, সরকারের দৃষ্টি ওখানে আকর্ষণ করবে যে এই মানুষগুলো এইখানে এটা পাচ্ছে না যোগ্য হওয়া সত্ত্বেও, তাহলে কেন পাচ্ছে না, কি পাচ্ছে না, না পাচ্ছে না, সমস্ত কিছু মিলিয়ে মানুষকে আলটিমেটলি সুবিধা পৌঁছে দেবে। দেখুন, আমাদের 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন, প্রথম কথা মা মাটি মানুষের সরকার, দ্বিতীয় কথা কাজ। আমরা কিন্তু বারবার হাজার কুৎসা, হাজার ঝড় ঝাপটা সমস্ত কিছু সত্ত্বেও আমরা বারবার ফিরে এসেছি একটাই কারণে, কারণ আমরা পারফরমেন্সে বিশ্বাসী, আমাদের নেত্রী কাজ করে দেখিয়েছেন, এবং সে কথা কেউ অস্বীকার করতে পারবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সুরক্ষা কবচ, বাংলার মানুষের সুরক্ষা কবচ তাদের দিদি দিয়েছেন, যে তোমার এই এই জায়গার যে দরকারগুলো সরকার যতটা পারে সেই সরকারের জায়গা থেকে করা, সেই সুরক্ষা কবচের মধ্যে সেগুলো নিয়েই আমাদের কর্মীরা মানুষের বাড়ি বাড়ি যাবে, যাদের যেটা ডেফিসিট রয়েছে তাদের কাছে সেটা জেনে আমরা আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি এই জায়গা থেকে একটা বিষয় বলছি, যেগুলো তুমি যে প্রকল্পগুলো, দুয়ারে সরকার হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক, যে প্রকল্পগুলো আমরা জানি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, কিন্তু আজকে তিনি একটি বললেন যে আমাদের যারা আইটি সেল, ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের কথা বলেন, মানে বিষয়টা কি? না, অবশ্যই এটা তো হিসাব মতো বলতে পারেন আইটির তত্ত্বাবধানেই পুরো প্রোগ্রামটা হচ্ছে, এবং ঘটনাচক্রে আমি দায়িত্ব পাওয়ার পর এটা মানে আমার কাছে প্রথম বৃহত্তর কর্মসূচি। কারণ হচ্ছে এই যে ধরুন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষের থেকে আমরা এগুলো জানবো, যে অ্যাপ্লিকেশনে কাজে হেল্প করবে, সেটা পার্ট অফ আইটি, প্লাস গোটা রাজ্য জুড়ে আমরা যে ট্রেনাররা যারা এই ব্যাপারটা নিয়ে বুথ লেভেল পর্যন্ত গিয়ে ধাপে ধাপে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, সেই সমস্ত কিছু আমাদের দায়িত্বে করা হয়েছে। তো দলের সহযোগিতায় সমস্ত কিছু মিলে আগামী দিনে যে কর্মসূচিটা চলবে এটা হিসাব মতো পুরোটাই আইটি এবং মানে আইটি দপ্তরের কাজ আর কি দলের, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছিলো অনেকদিন আগে থেকেই, আপনারা অফিসিয়ালি আজকে জানতে পারছেন। তো সেই কারণেই দিদি ছোট ছোট ছেলেমেয়েদের কথা বলেছেন, কারণ আইটি আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা তো সাধারণভাবে ইয়ং জেনারেশন বেশি করে, সেটাই কারণ। 20-20 হাজার টাকা এত এত লেবার দিচ্ছ তুমি? ওই শুভেন্দু বলেছে 20,000, আবার বলছে আমরা জানি না, আবার বলেছে আমি নাকি কোন ভিডিওতে বলেছি আমি 20,000 টাকা পাই। আচ্ছা, আমি কোন ভিডিওতে বলেছি সেটা
আমি তো চ্যালেঞ্জ করেছিলাম একটা পাল্টা ভিডিওতে, আপনারা দেখেছিলেন কিনা জানি না, সেই ভিডিওটাই ভালো ভিউ হয়েছিল, প্রায় 10 লক্ষ লোক দেখেছে। শুভেন্দু বাবুও দেখেছে, কারণ শুভেন্দু বাবু আমার সবকিছু ফলো করেন, উনি জানেন আমি কি করি কখন খাই। আমার নাম দিয়েছে, হ্যাঁ আমি আসছি নামে। এখন বিষয়টা হচ্ছে শুভেন্দু বাবুকে আমি ওপেন ভিডিওতে চ্যালেঞ্জ করেছি, আমি কোথায় বলেছি 20,000 টাকার গল্পটা, আপনি ভিডিওটা প্রকাশ করে দিন, আপনি প্রমাণ করে দিন যে দেবাংশু সত্যি বাটাংশু, এত টাইম লাগছে কেন? আমি বলেছিলাম যে আমরা যারা এই যে, যেমন ধরুন এটা তো ব্যবসা, আপনি যে ভিডিও করছেন আপনার দর্শকরা দেখছে, এটা আপনি একদিকে যেমন সাংবাদিক তেমন আপনি যে হাউজের হয়ে কাজটা করছেন সেই হাউজের তো একটা বিজনেস, তো সেই হাউজে আপনি যে ভিডিওটা করছেন সেখান থেকে তারা কিছু রোজগার করবে। এখন যা পলিসি হয় ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দিয়ে রোজগার করা যায়, আমি সেরকমই, আমার সোশ্যাল মিডিয়ার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। বিভিন্ন মানুষ আছে, কেউ কমেডি কন্টেন্ট ক্রিয়েট করে, কেউ গান গায়, কেউ নাটক করে, কেউ ভিডিও বানায়, এক এক রকম কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমার কাজ হচ্ছে আমি পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটার। সেই পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েশনের ধরুন আমি যে ফেসবুকে ভিডিও করি সেখান থেকে আমি রোজগার করি, তো এই রোজগারের কথাটা শুভেন্দুবাবু পার্টির রোজগার পার্টি ভেবেছে টাকা দেয় এটা গুলিয়ে ফেলেছেন। তো যিনি এইটুকু একটা ব্যাপারের মধ্যে তফাৎ বুঝতে পারেন না সেই লোকটা বিরোধী দলনেতা হয়েছেন, এটা ভাবলেই আমার অবাক লাগে। আর উনি আমার নাম ভাটাংশু দিয়েছেন। এখন দেখুন মমতা ব্যানার্জিকে বেগম বলে, ভাইপো ভাইপো করে কারোর একজনের নামে হেঁচকি তুলে যায় সারাদিন, আমাকে নাম দিয়েছে ভাটাংশু। ও স্ট্রেট নামে কাউকে ডাকতে পারে না, তো স্ট্রেট চলতে পারে না কেন? আমার কথা হচ্ছে শুভেন্দু সোজা কেন চলতে পারে না, বেঁকেন কেন মাতালদের মতো? সোজা বলুন না, নাম ধরে মমতা ব্যানার্জিকে যখন অ্যাটাক করছেন বলুন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে যখন অ্যাটাক করছেন নাম নিয়ে বলুন, আমার যখন অ্যাটাক করছেন নাম নিয়ে বলুন, সবার নামটা বিকৃত করেন কেন? আমরা তো চাইলে বলতেই পারি শুভেন্দু আপনার নাম, এই প্রথম শুভেন্দু হচ্ছে SHOE, আমরা কি বলি? আমরা বলি না, আপনি বড় মানুষ, আমরা শ্রদ্ধা করি, সৌজন্য বজায় রাখতে চাই, কিন্তু আপনি সৌজন্যের রাজনীতিটাকে এই জায়গাতে নামিয়ে নিয়ে চলে আসছেন। এটা আগেও করেছেন, তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। আমি 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 সেই জায়গা থেকে বলছি, শুভেন্দু অধিকারী আজকের এই যে কটাক্ষ, দিদির রক্ষা কবচ আজকে যেটা লঞ্চ হলো সেইটাকে তিনি কটাক্ষ করেছেন, বলছেন এটা ভাঁওতাবাজি, বাংলার মানুষকে টুপি পড়ানোর থাকে না। আসলে টুপিটা তার নেতা এত পড়িয়েছে, তিনি সব জায়গায় টুপি দেখেন, 15 লাখের টুপি পেয়েছেন, 15 লাখ আপনার দর্শক কেউ পেয়েছে? পেছনে এত ভিড় দেখছেন কেউ পেয়েছে 15 লাখ? পায়নি। গ্যাসের দাম কমবে বলেছিল, কমেছে। আপনি বাড়িতে যাবেন, আপনার মা বা বাড়িতে স্ত্রী যেই থাকুন না কেন, তাকে 1200 টাকার ঘেসে রান্না করতে হবে, এগুলো টুপি পরানো। আমরা টুপি পরানো দেখুন ডিফারেন্সটা কোথায়। আমরা 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যখন দুয়ারে সরকার আনলাম, এই শুভেন্দুবাবুর দল বিজেপি এবং CPM বলেছিল এটা দুয়ারে সরকার নয় জমের দুয়ারে সরকার, মনে আছে আপনাদের? কারণ হচ্ছে সরকারটা জমের দুয়ারে চলে গেছে, সরকারটার ভোটে জিতবেই না। আমরা ভোটে জিতলাম, আগের চেয়ে বেশি ভোট এবং ব্যবধান নিয়ে জিতলাম, এবং তারপরেও আমরা কিন্তু ক্ষমতায় আসার পর প্রতি 6 মাস অন্তর অন্তর দুয়ারে সরকারটা করেছি, আমরা কিন্তু বন্ধ করে দিইনি, এটাকে টুপি পরানো বলে না। আমরা দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের হাতে উপকার পৌঁছে দিয়েছি, তাই তো আমরা 48% ভোট পেয়েছি। মানুষ কি বোকা নাকি? আপনাকে হারিয়েছে, দিদিকে জিতিয়েছে, তার মানেটা কি? তার লোডশেডিং না করলে নন্দীগ্রামেও হারতেন। তো এইগুলো মানুষ দেখেছে কে কাজ করছে। আর টুপি পরানো বলে হচ্ছে, আমি যদি আপনাকে বলি কেন্দ্রীয় সরকারের 3টে প্রকল্প বলুন যেটা সাধারণ মানুষ পেয়েছেন বা পাচ্ছেন, আপনি নিজেই বলতে পারবেন না সাংবাদিক হিসাবে। শুভেন্দুবাবু তো বলা দূরের কথা, শুভেন্দুবাবুকে একদিন বলুন না, উনি কেন্দ্রের প্রকল্প নিয়ে ডিবেট করবেন, আমি রাজ্যের প্রকল্প নিয়ে, বড় বড় নেতারা বাদ দিন আমার সাথে ডিবেট করবেন? আপনি বিশ্ব বাংলা সংবাদে করুন অ্যারেঞ্জ, আমি চ্যালেঞ্জ করছি। শুভেন্দুবাবু বিরোধী দলের নেতা, তার অনেক টিম, প্রচুর ডেটা, সব ডেটা কাগজপত্র লড়ি ছোটা হাতি করে নিয়ে আসুন, আমি খালি হাতে যাবো, আমার ডেটা লাগবে না। ডিবেট করবেন তাহলে কে কাকে টুপি পরাচ্ছে ক্লিয়ার হয়ে যাক। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন, কে কাকে টুপি পরাচ্ছে। শুভেন্দু বাবু যদি রাজি থাকেন বা সামনাসামনি করার হিম্মত যদি থাকে, তাহলে দেবাংশু ভট্টাচার্য বসে দুধকা দুধ পানিকা পানি করে দেবে। এখন দেখার বিষয় শুভেন্দুবাবু এটাকে অ্যাকসেপ্ট করেন কিনা। একদম শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, সেটা হলো আবার সেই পুরনো কাশুন্দি, আবার বলছেন ডিসেম্বরে হয়নি, এবারে বড় বড় ডাকাত ধরা পড়বে। ডিসেম্বর হয়নি, জানুয়ারিতে হবে, জানুয়ারি হয়নি, ফেব্রুয়ারি হবে। দেখবেন আপনি, আমি এই না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আপনি কখনো কাউকে টাকা ধার দিয়েছেন আজ অব্দি জীবনে? দিয়েছেন? না, ধার দিয়েছেন কাউকে কখনো? যে বলেছিল আমি দিয়ে দেবো সামনের সপ্তাহে, আপনি দেখবেন সেরম লোককে যদি দিয়ে থাকেন ও সামনের সপ্তাহে দেবে বলবে, তারপরে যাবেন বলবেন, তারপরে জানুয়ারিতে হলে বলবে দাদা ফেব্রুয়ারিতে দেবো, আপনি ফেব্রুয়ারিতে টাকা চাইতে যাবেন বলবে দাদা মার্চে দেবো। এই তো 420টা করে, তো এবার আপনি বুঝে নিন এটার সাথে, এই যে ডেটের পরে ডেট পিছনো। আর একটা কথা উনি ইন্টারেস্টিং বলেছেন, আমি এটা বীরভূমের সভা থেকেও বলেছিলাম, উনি বলছেন প্রথমে বললেন ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে, তো আমরা এক্সপেক্ট করেছিলাম শুভেন্দুবাবু জেলে যাবেন, উনি গেলেন না। আবার উনি বলছেন এই বছরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে, আমি চাই ওনার মুখে ফুলচন্দন করুক, রাজ্যের সবচেয়ে বড় চোর উনি, তো উনি ধরা পড়বেন, উনি নিজের প্রেডিকশন নিজে করছেন। বাকিদের ক্ষেত্রে ওনার প্রেডিকশন না মিললেও আমি এক্সপেক্ট করি নিজের ক্ষেত্রে ওনার নিজের রিয়াকশনটা মিলবে, রাজ্যের সবচেয়ে বড় চোর সত্যিই ধরা পড়বে।
অনেক অনেক ধন্যবাদ দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র এবং তৃণমূল আইটি সেলের দায়িত্ব আছেন। একদিকে যেমন দিদির রক্ষা কবচ, যেটা কিন্তু একটা বড় বৃহত্তর একটা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এই প্রতিবেদনের মাধ্যমে শুভেন্দু অধিকারীকেও বার্তা দিতে চাই। শুভেন্দুবাবু, যদি আপনি চান, দেবাংশু ভট্টাচার্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনার কিন্তু সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ডিবেটে বসা উচিত, অর্থাৎ কে কাকে টুপি পড়াচ্ছে। আপাতত এই পর্যন্ত, নজরুল মঞ্চ থেকে ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে সোমনাথ, দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।